ওয়েলকাম টু এডুকেশনাল অ্যাক্টিভিটিস বেঙ্গল। তো কোষা থেকে 23.2 এর ভিডিও পার্ট টু আজকে আমরা করব। কোষা থেকে 23.2 এর ওই পেজ নাম্বার 302 এর যে এক্সারসাইজগুলো আছে, যে প্রশ্নগুলো তো আছে, প্রশ্নগুলো সবগুলো সলভ করব। হ্যাঁ, তো এটা ভিডিও পার্ট টু। তো প্রথম প্রশ্নটা কি বলেছে, আমাদের বাড়ির জানলায় একটি মই ভূমির সঙ্গে 60 ডিগ্রি কোণে রাখা, মইটি 2.3 মিটার লম্বা হলে আমাদের ওই জানলাটি ভূমি থেকে কত উপরে আছে, ছবি একে হিসাব করে লিখি। তাহলে প্রথমে কি বলেছে, আমাদের বাড়ির জানলায় একটি মই রাখা আছে। এইটা যদি আমাদের বাড়ি হয়, বাড়ির একটা সাইড, বাড়ির একটা সাইড নিলাম, এইটা এইটা হচ্ছে ধরে নিই এ, বি হচ্ছে বাড়ি, ঠিক আছে, যে আর বি থেকে সি বিন্দু দূরে মইটি রাখা আছে, ঠিক আছে। তো মইটি এইরকম করে জানলার সাথে ঠেকানো থাকবে, ঠিক আছে। তাহলে কত ডিগ্রি কোণে ঠেকানো আছে বলে দিয়েছে, 60 ডিগ্রি কোণে রাখা আছে, 60 ডিগ্রি কোণে মইটি রাখা আছে। মইটি 2.3 মিটার লম্বা হলে, আচ্ছা মইটি লম্বা কতটা, 2.3 মিটার লম্বা মইটি, ঠিক আছে। ওই জানলাটি ভূমি থেকে কত উপরে আছে, মানে এইখান থেকে এইখানে মনে করি যদি জানলাটি থাকে তাহলে এইটা কতটা উপরে আছে, ধরে নিই এইচ মিটার উপরে আছে। অ্যান্সার কি করব, যে ধর জানলাটি ভূমি থেকে এইচ মিটার উপরে আছে, এইচ মিটার উপরে আছে। বেশ, এইটা একটা সমকোণী ত্রিভুজ, এই কোণটা কি কোণ, সমকোণ। এটা হচ্ছে লম্ব, এটা কি অতিভুজ, এটা কি আমার ভূমি। বেশ, তাহলে লম্ব বাই অতিভুজ কিসের সাথে একটা সম্পর্ক পাই, সাইনের সাথে। তাহলে আমরা জানি সাইন থিটা সমান লম্ব বাই কি, অতিভুজ। লম্বটা আমার এবি, অতিভুজটা কত, এসি, ঠিক আছে। তাহলে মান বসিনি সাইন, আচ্ছা থিটার জায়গায় কত বসাবো, থিটা, থিটার মানটা কত, 60 ডিগ্রি। আচ্ছা এবির মান কত, মানে এই বাহুটার মান কত, এই বাহুটা হচ্ছে এইচ। আর এসি, এসিটা কত, 2.3। আচ্ছা সাইন 60 ডিগ্রির মান কত, সাইন 60 ডিগ্রির মান হলো √3/2। এই পাশেতে যা আছে তাই থাকবে, ঠিক আছে। তাহলে কোনাগুনি গুণ হবে 2h, এদিকে 2h এটার সাথে গুণ হয়ে যাবে, তাহলে 2√3 × √3। তাহলে h সমান 2√3 × √3/2। তাহলে এই টু এই টু ক্যান্সেল, দুটো √3 গুণ করলে একটা 3। তাহলে এই h এর মানটা কত, 3 মিটার। তাহলে অতএব জানলাটি ভূমি থেকে 3 মিটার উঁচু। দু নম্বর অঙ্কটি কি দিয়েছে, যে এবিসি একটি সমকোণী ত্রিভুজ, এবিসি একটি সমকোণী ত্রিভুজ। বেশ, আগে একটা সমকোণী ত্রিভুজ এঁকে নিই। আচ্ছা এবিসি একটি সমকোণী ত্রিভুজ, যার বি কোণ হচ্ছে সমকোণ, মানে এই কোণটা হবে কি বি, এইটা আমার এ, এইটা আমার কি সি। বেশ, এবার কি বলেছে, এ বি এর মান কত, এ আর বি এর মান হচ্ছে 8√3, ঠিক আছে। তারপরে কি আছে, বিসি, বিসির মান কত, বিসির মান হচ্ছে 8। বিসির মান 8 হলে তাহলে কোণ এ সি বি, কোণ কি, এ সি বি, এই কোণটা, আরেকটা কি বলেছে, বি এ সি, বি এ সি, এই কোণটা, এই দুটো কোণের মান বার করতে বলেছে, ঠিক আছে। বেশ, প্রথমে এই কোণটার মানটা আমি ধরে নিই থিটা, ঠিক আছে, যে প্রথমে ওই কোণটার মান ধরে নিই কি, থিটা। ধরি কোণ এ এ সি বি, এ সি বি এর মান থিটা, ঠিক আছে, এর মানটা কত ধরে নিলাম, থিটা। বেশ, তাহলে কি লম্ব বাই ভূমির সাথে একটা সম্পর্ক জানা আছে আমাদের, একটা সম্পর্ক জানা আছে লম্ব বাই ভূমি, সেটা কি, ট্যান। তাহলে আমরা জানি, আমরা আমরা জানি ট্যান থিটা সমান কি, লম্ব বাই কি, ভূমি, ঠিক আছে। এইখানে লম্ব বলতে কোন বাহুটাকে বোঝাচ্ছে, এবি বাহুটাকে, আর ভূমি বলতে কোন বাহুটাকে বোঝাচ্ছে, বিসি বাহুটাকে। বেশ, তাহলে ট্যান থিটা সমান, ট্যান থিটা সমান, আচ্ছা এবির মান কত, 8√3, বিসির মান কত, 8, এই আট ক্যান্সেল হয়ে গেল, তাহলে পড়ে থাকলো কত, √3। তাহলে ট্যান থিটা সমান কত, √3। তাহলে ট্যান থিটা, আচ্ছা ট্যান, ট্যান কত ডিগ্রি মান √3, ট্যান 60 ডিগ্রি মান √3,
রুট থ্রিটাকে লিখতে পারি আমি ট্যান ষাট, তাহলে ট্যান ট্যান দু সাইডে ক্যান্সেল, তাহলে থিটার মানটা কত আমার ষাট, থিটার মানটা কত আমার 60 ডিগ্রি, তাহলে এই কোণটা কত ডিগ্রি হলো আমার 60 ডিগ্রি বেরোলো। বেশ, এই কোণটা বার করার জন্য আমি এই রকম মেথডও ইউজ করতে পারি, অথবা তোমরা এই মেথডটাও করতে পারো। বেশ, ত্রিভুজের তিনটে কোণের যোগফল কত 180 ডিগ্রি, তাহলে একটা কোণ 90 ডিগ্রি নিয়ে নিয়েছে আর বাকি কোণ আর একটা কোণ কত 60 ডিগ্রি, তাহলে এই কোণটা কত 180 থেকে বিয়োগ বিয়োগ করলে বেরিয়ে যাবে, তাহলে কোণ বি এ সি সমান 180 বিয়োগ এই কোণটা কত 90, এই কোণটা কত 60, তাহলে এই দুটো কোণের যোগফল 180 থেকে বিয়োগ করলে বেরিয়ে যাবে, তাহলে 90 আর 60 যোগ করলে কত হবে 150 30 ডিগ্রি, তাহলে এই কোণটার মান কত 30 ডিগ্রি। ঠিক আছে, বেশ এইভাবে করতে পারো, যদি তোমরা এইভাবে করতে চাও তাহলে অন্য একটা নিয়মে করতে হবে। ঠিক আছে, বেশ সেটা দেখিয়ে দিই যে এই কোণ, বেশ এটা অল্টারনেটিভ, হ্যাঁ এটা অন্য মেথড, হ্যাঁ তাহলে এই কোণটা ধরে নিই কত, যে ধরি ধরি বি এ সি, বি এ সি সমান এটা শূন্য লিখে কেটে দাও, এটাকে কি বলা হয় ফাই, এটাকে বলা হয় ফাই। বেশ, তাহলে এই কোণটা যদি আমি ফাই ধরি, আচ্ছা এই কোণের বিপরীত, আচ্ছা এই কোণের বিপরীত বাহুটা কি ছিল আমার লম্ব, তাহলে যদি আমি এই কোণটা ধরে করি এই কোণের বিপরীত বাহু কি আমার লম্ব হবে, তাহলে এইখানে লম্ব, তখন এইটা কি হিসেবে আমার ভূমি, এটা অতিভুজ অতিভুজ থাকবে, এই কোণের বিপরীত বাহু সবসময় কি হবে লম্ব, যেই কোণটা ধরে করব সেই কোণের বিপরীত বাহু কি হবে সবসময় লম্ব হবে। ঠিক আছে, তাহলে এইখানে ট্যান ট্যান ফাই, সরি এটা ট্যান ফাই সমান কি লিখতে পারি বিসি, বিসি লম্ব, ভূমিটা কি এবি। ঠিক আছে, তাহলে ট্যান ফাই, তাহলে এখানে বিসি, বিসির মান কত 8, এসি এবির মান কত 8√3, তাহলে 8 8 ক্যান্সেল হয়ে গেল, তাহলে ট্যান ফাই সমান সমান 1√3, আচ্ছা ট্যান কত ডিগ্রির মান 1√3, ট্যান 30 ডিগ্রির মান 1√3, তাহলে ট্যান ফাই সমান ট্যান 30 ডিগ্রি, তাহলে ট্যান ট্যান ক্যান্সেল হয়ে গেল, তাহলে তাহলে ফাই এর মান কত 30 ডিগ্রি, তাহলে বেরিয়েছে এই যে 30 ডিগ্রি। তো তোমাদের যেইটা সুবিধা মনে হবে সেটাই করবে, ঠিক আছে এইটাই বেশ ইজি, হ্যাঁ এটাই করার চেষ্টা করবে সবসময়। বেশ, 3 নম্বর প্রশ্নটা কি দিয়েছে, যে এবিসি একটি সমকোণী ত্রিভুজ যার বি কোণটা 90 ডিগ্রি, মানে বি কোণটা সমকোণ, হ্যাঁ এ কোণটা 30 ডিগ্রি এবং এসির এসি বাহুর মানটা কত 20 সেন্টিমিটার। বেশ, এইটুকু যেটুকু দেওয়া আছে এইটুকু ছবিটা এখানে। বেশ, এবিসি কি দিয়েছে, এবিসি একটি সমকোণী ত্রিভুজ, এবিসি একটি সমকোণী ত্রিভুজ এখানে। বেশ, বি কোণটা কত 90 ডিগ্রি, এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, ঠিক আছে এই কোণটা কি কোণ বি কোণ, এ কোণটা কত ডিগ্রি 30 ডিগ্রি, তাহলে এ 30 ডিগ্রি কোণটা আমি এইখানে নিচ্ছি, 30 ডিগ্রি কোণটা আমি এখানে নিচ্ছি, এই কোণটা আমার এ কোণ, এইটা আমার সি কোণ, তাহলে এ বি সি হয়ে গেল। বেশ, তারপরে কি বলেছে, এ সির মান কত বলে দিয়েছে, এ আর সি এ সির মানটা বলে দিয়েছে 20 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে কোন কোন বাহুটার মান বার করতে বলেছে, বি সি, আর কি বার করতে বলেছে এ বি। ঠিক আছে, বেশ আচ্ছা, বেশ এই বাহুটার সাথে এই বাহুটার কি একটা সম্পর্ক আছে, সম্পর্কটা আছে কস থিটা। ঠিক আছে, বেশ আমরা জানি কস থিটা, আমরা জানি কস থিটা সমান ভূমি বাই অতিভুজ, ভূমিটা কি আমার এবি, অতিভুজটা কি এসি। ঠিক আছে, তাহলে এখানে থিটার মানটা কত 30 ডিগ্রি, তাহলে কস 30 ডিগ্রি, আচ্ছা এবির মান কত, এবির মানটা বার করবো, আচ্ছা এসির মানটা কত 20, আচ্ছা কস 30 ডিগ্রি মান কত, কস 30 ডিগ্রি মান হলো √3/2 এবি বাই কত 20। ঠিক আছে, তাহলে এবির মানটা কত হবে, 20টা এর সাথে গিয়ে গুণ হয়ে যাবে, তাহলে এবি সমান সমান √3×20/2, 2 গিয়ে যদি কাটি 10 হবে, তাহলে এবির মান কত হয়ে গেল, এবির মান হলো 10√3, তাহলে এবি এই বাহুটা কত হয়ে গেল 10√3। ঠিক আছে, বেশ এই বাহুটার সাথে এই বাহুটার এক, বেশ একটা একটা বেরিয়ে গেল। বেশ, এই বাহুটার সাথে এই বাহুটার একটা সম্পর্ক আছে, এটা কি ভূমি আর লম্ব, লম্ব আর ভূমির সাথে কিসের সম্পর্ক পায়, ট্যানের সম্পর্ক এই কোণটার সাপেক্ষে। হ্যাঁ, তাহলে ট্যান থিটা, আচ্ছা ট্যান থিটা সমান কি লম্ব বাই ভূমি, লম্বটা কত আমার বিসি, ভূমিটা কত এবি। ঠিক আছে, তাহলে ট্যান থিটা, থিটার জায়গায় 30 ডিগ্রি, আচ্ছা বিসির মান বার করতে হবে, এবির মান কত 10√3, আচ্ছা ট্যান ট্যান 30 ডিগ্রি মান কত, ট্যান 30 ডিগ্রি মান হচ্ছে 1/√3,
वन बाई रूट थ्री बी सी बाई कत दस रूट तीन এই রুট তিন এই রুট তিন ক্যান্সেল হয়ে গেল যেহেতু দুটোই তোলা আছে মাঝখানে সমান সমান আছে ঠিক আছে তাহলে বিসি সমান দশ এত সেমি তাহলে এই ভাগটার মান কত দশ সেমি এটা দশ নেক্সট কোয়েশ্চেন কি আছে নেক্সট কোয়েশ্চেন হলো পি কিউ আর একটি সমকোণী ত্রিভুজ যার কিউ কোণটা 90 ডিগ্রি তারপর কোণ আর কত 45 ডিগ্রি বেশ এইটুকু ছবিটা এখানে বেশ একটা কোণ 45 ডিগ্রি বলতে আচ্ছা একটা কোণ 90 ডিগ্রি একটা কোণ 45 ডিগ্রি তাহলে আর একটা কোণ 45 ডিগ্রি হবে তাহলে এইটা কি একটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ হ্যাঁ এটা কি একটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ ঠিক আছে এই বাহুটার দৈর্ঘ্য সমান হবে হ্যাঁ বেশ বেশ এই কোণটা হচ্ছে সমকোণ এই কোণটা 90 ডিগ্রি তাহলে এইটা হচ্ছে আমার কিউ এইটা হচ্ছে আর এটা হচ্ছে পি পি আর এর মানটা কত বলুন পি আর এর মানটা হচ্ছে রুট থ্রি তাহলে কোন এই বাহুটা আর এই বাহুটার মান বার করতে বলেছে এই কোণটার মান কত এই কোণটার মান হচ্ছে 45 ডিগ্রি ঠিক আছে বেশ এইখানে বলে দিই যে কোনো সমকোণী ত্রিভুজের একটা কোণ যদি 45 ডিগ্রি হয় তাহলে অপর কোণটা সবসময় কি হবে 45 ডিগ্রি হবে কারণ হচ্ছে তিনটে কোণের যোগফল হচ্ছে 180 ডিগ্রি হ্যাঁ তিনটে কোণের যোগফল 180 ডিগ্রি তাহলে এই কোণটা 90 এই কোণটা 45 এই দুটোর বিয়োগ 180 থেকে যদি এই দুটো যোগফল বিয়োগ করি তাহলে 45 ডিগ্রি অ্যানসার বেরোবে মানে এই কোণটা 45 ডিগ্রি হ্যাঁ তাহলে কি হবে যে এই বাহুটা সমান হবে কিউ আর বাহুর মানটা আগে বার করবো হ্যাঁ কিউ আর বাহুর মানটা বার করতে গেলে ভূমি বাই অতিভুজের একটা সম্পর্ক আছে সেটা হচ্ছে কি কস থিটা আমরা জানি কস থিটা ভূমি বাই অতিভুজ ভূমিটা হচ্ছে কিউ আর অতিভুজটা কত পি আর ঠিক আছে বেশ কস থিটা থিটাটা কত 45 ডিগ্রি কিউ আর পি আর এর মানটা কত রুট থ্রি কস 45 ডিগ্রি মান কত কস 45 ডিগ্রি মান হলো 1 বাই রুট টু আর এইটা কত কিউ আর বাই কত রুট থ্রি ঠিক আছে তাহলে কিউ আর এর মানটা কত বেরোবে কিউ আর থ্রিটা এখানে চলে যাবে তাহলে রুট থ্রি বাই কত রুট টু করণের নিয়ম অনুসারে নিচে কোনো সময় রুট সংখ্যা থাকতে পারে না তার জন্য কি করতে হয় ওপর নিচে রুট যেই সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা দিয়ে ওপর আর নিচে গুণ করতে হবে ঠিক আছে তাহলে ওপর নিচে যদি গুণ করি তাহলে রুট টু গুণ করে কি হবে দুটো রুট টু গুণ করলে একটা টু হবে আর এই দুটো রুট থ্রি আর রুট টু গুণ করলে কত হবে সিক্স হবে তাহলে এই কিউ আর এর মানটা কত রুট সিক্স বাই টু রুট সিক্স বাই টু এই ভাবটা কি আমার লম্ব লম্ব বাই ভূমি একটা কি সম্পর্ক আছে ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি লম্বটা কি পি কিউ ভূমিটা কি কিউ আর তাহলে ট্যান 45 ডিগ্রি এই কোণটা 45 ডিগ্রি তাহলে কিউ আর এই বাহুটা এই পি কিউ বেশ কিউ আর এর মানটা কত রুট সিক্স বাই দুই তাহলে ট্যান 45 ডিগ্রি মান হলো এক তাহলে একটা পি কিউ বাই রুট সিক্স বাই টু তাহলে এই নিচের পার্টটা এসে থেকে গুণ হয়ে যাবে তাহলে কি হয়ে যাবে কিউ আর মান তাহলে পি কিউ মানটা বেরিয়ে যাবে তাহলে এক দিয়ে যে কোনো সংখ্যাকে গুণ করলে সেই সংখ্যাই হয় তাহলে রুট সিক্স বাই দুই তাহলে এটা কত হলো রুট সিক্স বাই